সো হোয়াট ইজ আপ গাইস, আজকে করতে চলেছি গোপ্রো হিরো 10 ব্ল্যাক, মানে তার রিভিউ, একটা শর্ট রিভিউ। ভিডিও দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করে দিই আর লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ, ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছি, ক্যামেরাটা আমি কিনেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আমার কাছে আছে, আনবক্সিং অলরেডি আমি প্রথমে করে নিয়েছি, তো আপনাদের বোঝানোর জন্য শুধু আমি ব্যাগের ভিতরে ওটা ঢুকিয়ে রেখে দিয়েছি। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো এখানে ব্যাগের কোয়ালিটিটা মোটামুটি খারাপ না, ভালোই কোয়ালিটি আছে। আর এর ভিতরে মানে গোপ্রোর যে অরিজিনাল কেবিলটা ছিল সেটা আমি বাড়িতেই ভুলে এসেছি, মানে ঢোকাতে ভুলে গিয়েছি, আর বাদবাকি যা ছিল সেইভাবেই আছে। তো ক্যামেরার ফার্স্ট ইমপ্রেশনটা কিছু এরকম দেখতে লাগবে আপনাদের হাতে নিলেই। আর ক্যামেরাতে কোনো কেস না লাগে এটা আপনারা হেলমেটে মাউন্ট করতে পারবেন, কিংবা ট্রাইপড স্ট্যান্ডে আপনারা মাউন্ট করতে পারবেন, জায়গাটা দেওয়া আছে এতে, দেখুন। তো এর একটা সেটিং আমার খুব ভালো লেগেছে, যেটা হলো এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা হিন্ড সাইট বলে কিছু একটা আছে অপশান, যেটা মানে অন করলে আপনারা 30 সেকেন্ড আগের ভিডিও আপনারা 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড দেখতেই পাচ্ছেন, আগের ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। তো সেটিংটা আমি অন করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন এখানে অটোমেটিকলি টাইম স্টার্ট হয়ে গেল সেকেন্ড ওটা। তো আমি 15 সেকেন্ড করেছি এখানে, দেখুন, মানে এখন আমি রেকর্ডিং স্টার্ট করিনি কিন্তু এখানে সেকেন্ড ওটা স্টার্ট হয়ে গেছে, এটা 15 সেকেন্ড যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবে, আমি যেই স্টার্ট করবো রেকর্ডিং অলরেডি মানে 15 সেকেন্ড আগে থেকে রেকর্ডিংটা স্টার্ট হবে। তো এটা চালু রাখলে মনে করুন আপনি বাইক থেকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে রেকর্ডিং স্টার্ট করলেন, আপনি যেই বাইক থেকে পড়লেন সেই শ্যুটটাও এতে মানে ক্যাপচার করে নেবে। তো এটা চার্জিং পয়েন্ট আর ব্যাটারি রিমুভের যে অপশানটা আর এসডি কার্ডের জায়গাটা এখানেই পেয়ে যাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো এটা খুলতে গেলে আপনাদের এটাও খুব জোরে মোটামুটি পুশ করে টানতে হবে। তো গোপ্রো হিরো 10-ই এটা এত মানে এই সিস্টেমটা করেছে, এর আগেরগুলো এরম ছিল না। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যাটারিটা, আর ব্যাটারিটা কিছু দেখতে এরকম, আমি দেখিয়ে দেবো আপনাদের। তো হিরো 7-এর থেকে এটা অনেক বড়, আশা করি, আমার কাছে 7 ছিল ব্ল্যাক, হিরো 7-8-এর থেকে এটা অনেকটাই বড়, অনেকটাই বলবো না, খুব অনেকটা না, মোটামুটি একটু বড়। তো গোপ্রো মানেই ওয়াটার প্রুফ ক্যামেরা উইথআউট ওয়াটার প্রুফ কেস, সেটা সবাই জানেন। দেখুন এখানে দেখা যাচ্ছে রবারটা দেওয়া আছে, মানে ব্যাটারি লাগানোর পরে ঢাকনাটা লাগালে যাতে কোনোভাবেই জল ভিতরে না যেতে পারে। আর এখানে আছে এসডি কার্ড যেটা আমি লাগিয়ে রেখে দিয়েছি, 128 GB। তো ফাইনালি গাইস এটা রেকর্ডিং হচ্ছে গোপ্রো হিরো 10 ব্ল্যাক 180p 30 FPS-এ। তো আর এতে কোনো মানে গেম্বল স্ট্যান্ড কোনো স্ট্যান্ড নেই, ডাইরেক্ট আমি গোপ্রোটা হাতেই ধরে রেখে দিয়েছি। তো এবার আমি স্টেবিলিটিটা চেক করব। তো চলো ওয়াইড অ্যাঙ্গেলটা একবার দেখতেই পাচ্ছি তোমরা, পিছনে যে ওয়ালটা আছে এটা পুরো স্ট্রেট ওয়াল, কতটা বেঁকে আছে সেটা দেখতে পাচ্ছ। তো এর স্টেবিলিটিটা দেখিয়ে দেবো তোমাদের। তো রেকর্ডিংটা হচ্ছে আমার 1080p আর 30 FPS-এ। তো কোয়ালিটিটা একবার দেখুন শুধু, এটাই হলো গোপ্রো। সো হিরো 10 যেহেতু ইম্প্রুভ হবে অনেক কোয়ালিটি জানি আমি, তো স্টেবিলিটিটা একবার দেখে নিন আপনারা। সো রেকর্ডিং হচ্ছে এটা 1080 30 FPS-এ আর স্টেবিলিটি স্ট্যান্ডার্ড মোডে আছে। তো যদি বুস্ট করা হয় তাহলে আরও মানে স্টেবিলিটি কোয়ালিটিটা আরও ইম্প্রুভ হবে। তো রাস্তার কন্ডিশনটাও মোটামুটি গর্ত আছে, এখান দিয়ে এই গর্তের উপর দিয়ে চালাচ্ছি যাতে স্টেবিলিটি মানে আন্দাজটা করতে পারেন আপনারা। আর একটা কথা, মানে মানে এক্সটার্নাল মাইক কোনো লাগিয়ে রাখিনি, যে রেকর্ডিংটা হচ্ছে এটা হচ্ছে গোপ্রো ইন্টারনাল মাইক থেকে। তো ভয়েস কোয়ালিটিটাও আপনারা বুঝতে পারছেন, এখন দাঁড়িয়ে আছি, আশা করি ভয়েসটা মানে ভালোই আসছে। তো গাড়ি চললে একটু নয়েস আসবে। তো এখন চলছে গাড়ি 30 স্পিডে। তো গাড়ি চলছে এখন আমার 40 স্পিডে। তো ভয়েসটা কেমন আসছে বুঝতেই পারছেন আপনারা, আর এয়ার নয়েস কেমন আসছে সেটা আপনারা ক্যালকুলেট করতে পারেন। আর আরও মানে ভয়েসটা আরও সুন্দর হতে পারতো যদি আমি এক্সটার্নাল মাইক লাগাতাম। সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।